মেয়র মাহবুব রহমান চৌধুরীর নির্দেশে পর্যটন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কক্সবাজার পৌরসভা। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর সকাল থেকে হোটেল মোটেল জোনের বিভিন্ন স্থানে ছোট বড় ড্রেন পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি করেন 12 নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর। এ সময় তিনি বলেন, এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে, তাদের কথা চিন্তা করে পর্যটন এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে, যাতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর দেখে পর্যটকেরা কক্সবাজারে সুনাম করে। বর্তমান পৌর পরিষদ কক্সবাজারকে একটি গ্রিন সিটিতে রূপান্তর করতে বদ্ধপরিকর। পর্যটকরা এখানে আসেন, পাশাপাশি বিদেশি পর্যটকরাও এখানে এসে এই হোটেল মোটেল জোনে তারা বসবাস করেন। স্বাভাবিকভাবে আমরা সবসময় চেষ্টা করি এই ওয়ার্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা চেষ্টা করি আমাদের কনজারভেন্সি শাখা যেটা রয়েছে কক্সবাজার পৌরসভার, কনজারভেন্সি শাখার আমাদের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা সর্বাপেক্ষা চেষ্টা করেন এই ওয়ার্ডটাকে পরিষ্কার রাখার জন্য। এই ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডের তুলনায় কনজারভেন্সি সুপারভাইজার থেকে শুরু করে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন সব কিছু কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া আছে, হ্যাঁ, যাতে এটা সবসময় ক্লিন থাকে। কারণ আমাদের যে নতুন মেয়র দায়িত্ব নিয়েছেন তিনিও চাচ্ছেন যে আমাদের এই পৌরসভার পুরো পৌরসভাটাই ক্লিন এবং গ্রিন থাকুক। কক্সবাজার পৌরসভার কর্মকর্তা কবির আহমেদ বলেন, মেয়র মাহবুব রহমান চৌধুরীর নির্দেশে কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগ রাত দিন কাজ করছে। 12টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত থাকবে। কক্সবাজার পৌরসভায় নির্দিষ্ট জনগণের সাথে প্রত্যেক দিন 1 থেকে 1.5 লাখ পর্যটক যোগ হয়। তাদের ওয়েস্টগুলি যে ওয়েস্টগুলি জেনারেট হয় সেই ওয়েস্টগুলি পরিষ্কার করার জন্য আমরা এখানে 24 ঘন্টা কাজ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার জন্য কর্মী রাখছি। পর্যটন এলাকা কলাতলি, সুগন্ধা, লাইট হাউস, লাবণী পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। নিউজ ডেস্ক, সিসিএন।